আসসালামু আলাইকুম বন্ধুগণ, ওয়েলকাম টু ইনফোহাব ঢাকা। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বারডেম জেনারেল হসপিটাল সম্পর্কে যাবতীয় তথ্য শেয়ার করব। আশা করছি পুরো ভিডিওতে আপনারা আমার সাথেই থাকবেন। এখন চলে যাচ্ছি মূল ভিডিওতে। প্রথমেই আসা যাক বারডেম হসপিটালের লোকেশন নিয়ে। এটি ঢাকার শাহবাগে অবস্থিত। পিজি হসপিটালের উল্টো পাশে, ঢাকার যে কোনো জায়গা থেকেই এখানে আসা খুব সহজ। শাহবাগগামী যে কোনো বাসে করেই চলে আসতে পারেন এখানে। সদরঘাট থেকেও অনেক বাস একদম বারডেম হসপিটালের সামনে দিয়ে যায়। তাছাড়া রিক্সা, সিএনজি, উবার বেছে নিতে পারেন সুবিধা মতো। এখন চলে আসি সাপ্তাহিক ছুটিতে। বারডেম হসপিটাল সপ্তাহে 7 দিন 24 ঘন্টাই খোলা থাকে। শুধুমাত্র শুক্রবার দিন আউটডোরের রুগী দেখা বন্ধ থাকে। ভর্তি রুগীদের জন্য শুক্রবারে ডিউটি ডক্টররা থাকেন, কিন্তু বিশেষজ্ঞ ডক্টর সেদিন থাকেন না। নতুন রুগীদের জন্য করণীয়, অনেকে প্রশ্ন করে থাকেন বারডেম থেকে চিকিৎসা কিভাবে নেওয়া যায়। তো তাদের জন্য আমার সাজেশন, যারা আগে কখনো বারডেম থেকে চিকিৎসা নেননি, তারা প্রথমবার যখন আসবেন তখন মেম্বার হয়ে যেতে হবে। তার জন্য আপনাকে ভোটার আইডি কার্ড এবং 2 কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আসতে হবে সাথে। তাহলে সহজেই আপনি নামমাত্র মূল্য পরিশোধ করে সদস্য হয়ে যেতে পারবেন। এতে করে বেসিক কিছু টেস্ট ফ্রি পাবেন। যারা আর্থিকভাবে অসচ্ছল তারা ফ্রি চিকিৎসা সেবা পেতে পারেন বারডেম থেকে। তার জন্য আপনাকে আবেদন করতে হবে, নিয়মাবলী বারডেমের তথ্য কেন্দ্রে পেয়ে যাবেন। যারা ফোনের মাধ্যমে হসপিটালের সাথে যোগাযোগ করতে চান এবং কোনো তথ্য জানতে চান, তাদের জন্য ইমার্জেন্সি নম্বরগুলো স্ক্রিনে দেওয়া হলো। এখানে ইমার্জেন্সি সেবা, তথ্য কেন্দ্র, আইসিইউ, অ্যাম্বুলেন্স সহ আরও জরুরি কিছু নাম্বার দেওয়া আছে। অনেকেই প্রশ্ন করে থাকেন বারডেম হসপিটাল সরকারি নাকি বেসরকারি। বারডেম হসপিটাল সরকারি জায়গায় অবস্থিত, এর খরচ সরকার বহন করেন। তবে হসপিটাল পরিচালনা করেন বাংলাদেশ ডায়াবেটিক্স সমিতি বোর্ড। বারডেমের আরও কোনো শাখা আছে কি না অনেকে প্রশ্ন করেন। উত্তর হচ্ছে হ্যাঁ, বারডেমের আরও শাখা আছে, সেগুলো নিয়ে আলাদা ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন। এখন অনেকে প্রশ্ন থাকে বারডেমে ইমার্জেন্সি রুগী কিভাবে ভর্তি করব। উত্তর হচ্ছে রুগীকে বারডেমে নিয়ে এসে ইমার্জেন্সি বিভাগে নিয়ে যাবেন, সেখানে সবসময় ডক্টর থাকেন। ডক্টর রুগী দেখে ভর্তি প্রয়োজন মনে করলে সাথে সাথে ভর্তি লিখে দিবেন। তখন আপনারা সিট থাকা সাপেক্ষে আপনাদের পছন্দ মতো কেবিন বা ওয়ার্ডে ভর্তি করতে পারবেন। ভর্তি করার জন্য ইমার্জেন্সি রুমের বাহিরে এই 24 নম্বর কাউন্টারে যাবেন। বারডেমে থাকার পরিবেশ অন্যান্য সরকারি হসপিটালের পরিবেশ থেকে বেশ ভালো ও অর্গানাইজড। রুগীকে কি খাবার দেওয়া হয় বারডেমে, এটা অনেকে জানতে চান। জি, বারডেমে রুগীকে 5টা মিল দেওয়া হয়। সকালে রুটি, সবজি, ডিম, তারপর বেলা 10টা 11টা নাগাদ একটা হালকা নাস্তা দেওয়া হয়। তারপর দেওয়া হয় দুপুরের খাবার, সাদা ভাত, সবজি, মাছ বা মাংস ও ডাল। তারপর বিকেলে একটা হালকা নাস্তা দেওয়া হয়। নাস্তায় থাকে দুধ, বনরুটি, পপকর্ন, নুডলস, এমন টাইপেরই হালকা কিছু খাবার। এগুলো সব কিছুই ডায়াবেটিক রুগীদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়, চিনি ইউজ করা হয় না। এজন্য যে কোনো ডায়াবেটিক রুগী এই খাবার খেলে খুবই হেলদি থাকে। এরকম কিছু খাবার এক একদিন এক একটা দেওয়া হয়। এরপর রাতে খাবার দেওয়া হয় রুটি 2 থেকে 3টার মতো, সবজি, মাংস বা ডিম। এভাবে মোট কথা রুগীকে বাহিরের কোনো খাবার খাওয়ানোর প্রয়োজন হয় না। রুগীর সাথে যারা থাকেন তারা বারডেমে ক্যান্টিনে খাওয়া দাওয়া করতে পারেন। তাছাড়া বহির্বিভাগে যারা ডক্টর দেখানোর জন্য আসেন তারাও এখানে খাওয়া দাওয়া করে থাকেন। এটি দ্বিতীয় তলায় অবস্থিত। শুক্রবার ও অন্যান্য ছুটির দিনে এই ক্যান্টিন বন্ধ থাকে। 3তলায়ও একটি ক্যান্টিন আছে, সেটা মূলত ডক্টর এবং কর্মচারীরা যেয়ে থাকেন। তবে আপনারা যারা ভর্তি রুগী আছেন বা অন্যান্য যারা আছেন তারা গেলেও সেখান থেকে আপনারা খাবার কিনে খেতে পারবেন। বারডেমের বেশিরভাগ টেস্ট ল্যাবগুলো নিচতলায়। বারডেমের 10তলায় বাডাস ফার্মেসি আছে, সেখান থেকে 24 ঘন্টা আপনি ওষুধ কিনতে পারবেন। বারডেমের দ্বিতীয় তলায় রয়েছে নামাজের জায়গা। দ্বিতীয় তলায় বিশেষজ্ঞ চেম্বারও রয়েছে। বিশেষজ্ঞ চেম্বারের অপোজিটেই রয়েছে 22 নং কাউন্টার। রোগীর রিলিজ করানোর সময় বিল এখানেই জমা দিতে হয়। অনেকের প্রশ্ন থাকে বারডেমের সিট ভাড়া দৈনিক কত। এক এক সিটের ভাড়া এক এক রকম। সর্বনিম্ন সিট ভাড়া নর্মাল ওয়ার্ডে 1650 টাকা। রুগীর খাবার, ডাক্তারের ভিজিট এটার ভিতরেই। অন্য যে কোনো সেবা, টেস্ট, ঔষধের জন্য আলাদা খরচ। তাছাড়া এসি ওয়ার্ড, কেবিন, আইসিইউ এর দৈনিক ভাড়া কত তা হসপিটালের চার্টে দেওয়া থাকে। বারডেমে সকল রোগেরই চিকিৎসা দেওয়া হয়।
বেলা 12টার পর থেকে নতুন দিন হিসেব করা হয়। তাই আপনারা যেদিন রিলিজ নেবেন ডক্টরের সাজেশনে, ওই দিন চেষ্টা করবেন বেলা 12টার মধ্যে সব ফর্মালিটি পূরণ করে ফেলতে। তাহলে নতুন করে একটা দিনের বাড়তি খরচ আপনাদের গুনতে হবে না। তো এই ছিল বারডেম হসপিটাল সম্পর্কে খুঁটিনাটি তথ্য। আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আপনাদের মতামত কমেন্টসে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।